নেশা বিরোধী অভিযানে প্রায় প্রতিদিন কোথাও না কোথাও পুলিশ ব্যাপক সাফল্য পাচ্ছে। আবারও ত্রিপুরা অসম সীমান্তে চুড়াইবাড়ি থানার নেশা বিরোধী অভিযানে ব্যাপক সাফল্য। অভিযানে চুড়াইবাড়ি সেলস ট্যাক্স কমপ্লেক্সের ভেতরে দাঁড়িয়ে থাকা একটি লরি থেকে উদ্ধার করেন 1 কোটি টাকার নেশা জাতীয় কফ সিরাপ ফেন্সিডিল, সাথে আটক 6 চাকার কন্টেইনার লরি চালক পুলিশি অভিযানে আজ পেয়ে গা ঢাকা দেয়। বর্তমানে উদ্ধারকৃত বিপুল পরিমাণে ফেন্সিডিল সহ লরিটি চুড়াইবাড়ি থানার হেফাজতে রয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, বুধবার দুপুর 1টা নাগাদ উত্তরের চুড়াইবাড়ি থানার নিকট পয়েন্টে গোপন সূত্রের ভিত্তিতে বহিরাজ্য থেকে আসা ফেন্সিডিল বোঝাই লরি ত্রিপুরা অসম সীমান্তের চুড়াইবাড়ি সেলস ট্যাক্স কমপ্লেক্সের ভেতরে অবস্থান করেছে। খবর পেয়ে উক্ত থানার সাব ইন্সপেক্টর বিনোদ বিহারী দেববর্মা ও অজিত চাকমা পুলিশ ও টিএসআর নিয়ে সেলস ট্যাক্স কমপ্লেক্সে অভিযান চালায়। সেখানে দাঁড়িয়ে থাকা NL01AC/1407 নম্বরের 6 চাকার একটি কন্টেইনার তল্লাশি চালিয়ে 200 কার্টন মজুত 20,000 নেশা সামগ্রী ফেন্সিডিল উদ্ধার করে। গেটের পাশেই চুড়াইবাড়ি থানার পুলিশ স্টাফরা এখানে র্যান্ডামলি গাড়ি চেকিং হচ্ছে, এন্ট্রি পয়েন্টে যা যা ফর্মালিটি মেনটেন করা আমরা ডিটেলসগুলি রাখি। তারপর আমাদের পুলিশ অফিসাররা বাইরে মেশিনের মূলে আজকে মোবাইল ডিউটিতে ছিল সকালবেলা থেকে, তখন চুড়াইবাড়ি গেট ক্রস করার পর একটা জায়গায় পুলিশ অফিসের সামনে ওখানে একটা গাড়ি লজিস্টিক ভেহিকেল হেভি ভেহিকেল একটা দাঁড়িয়ে থাকা একটা অ্যাবান্ডান জায়গায় দেখা যায়। ওইখানে খবর পাওয়ার পর যাওয়ার এখানে ভেহিকেলের পাশে যাওয়ার পর দেখা গেল গাড়ির চালক ছিল না, এখানে উপস্থিত ছিল না, পলাতক ছিল। তারপর সন্ধ্যা হওয়ার পরে ফর্মালিটি মেনটেন করে ওই জায়গাতেই আশেপাশে যারা অফিসার ছিল তখন এখানে অভিযান চালায়, চেকিং করা হয়। চেকিং করার পর এটাতে দেখা যায় কিছু সিমেন্ট পুট্টি প্লাস পেইন্টস ছিল ডিস্টেম্পার কালার, ওটার ভেতরে আড়ালে ফেন্সিডিলের কার্টুন প্রায় 200টা ফেন্সিডিল কার্টুন পাওয়া গেছে এখানে। রিপোর্ট, হাল্লাবল ইন্টারন্যাশনাল।